আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাঙ্গামাটি পার্বত্য জেলা কাপ্তাই উপজেলা থেকে আমি এই সিম এরশাদ বলতেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কার্যকরী একটা চার, যেটাতে সব মাছ আসবে 100% গ্যারান্টি। আমার নাম্বার দিয়ে দিব, যদি না আসে ফোন দিবেন। তো আমি আজকে দেখাচ্ছি কি কি মানে জিনিস দিতে হবে। তো কি জিনিস দেখাইতে হবে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বুশি, এটা হচ্ছে বুশি, এই যে দেখুন। তো আমি রাফ দেখাই দিচ্ছি, কারণ আমি এখন রাফই দেখাইতে হবে, আমি বুশি মারবো না কিংবা বাইব না, সেজন্য আমি রাফ দেখাচ্ছি। দেখি এদিক দিয়ে এখানে 1 কেজির মতো নেবেন, আমি আপনাদেরকে রাফ দেখাচ্ছি, 1 কেজির মতো নেবেন। আর এখানে হচ্ছে রাফ, 1 কেজি রাফের সাথে এই 1 কেজি বুশির সাথে 200 গ্রাম রাফ দিবেন। হ্যাঁ, আপনারা দেখতেছেন এটাতে মাছ আসবে, 200 গ্রাম রাফ দিবেন। আমি আপনাদেরকে রাফ দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা এটার ভিতরে মশলা দিবেন, এই যে এখানে আছে, একাঙ্গি আছে, লতা কস্তুরি আছে, তারপরে এই স্টার ফুল আছে, স্টার আনিস বলে যাকে, তারপরে এখানে আছে আপনার মেথি, এই চারটা ইউজ করবেন। এই দেখছেন 1 কেজি কুড়ের সাথে কমপক্ষে 100 গ্রাম মশলা, 100 থেকে 150 গ্রাম মশলা, 200 গ্রাম আপনি রাব, তাও তাজা রাব না, রাব যে গরু যেটা খায় কিংবা পূরণ হয়ে গেছে ওরকম রাব দিবেন। তারপরে খৈল দিবেন, 1 কেজি বুশির সাথে 200 গ্রাম পচা খৈল, 1 বছর পুরানো পচা খৈল দিবেন। এই যে তারপরে এটা এটা হচ্ছে একটা তেল, আমার কাছে আছে 1 বছর পুরনো তেল, এটা আমাদের এখানে তৈরি করা হয়। এটা হচ্ছে আপনার শিশুকের তেল আছে এখানে, এখানে আপনার এখানে কিছু প্রাণীর তেল আছে, এগুলা পাহাড়িরা তৈরি করে, এই তেলটা আমাদের এখানে পাওয়া যায়। আমি এটা দিলাম, 50 গ্রামের মতো দিবেন 1 কেজির ভিতরে। তারপরে এগুলো সব মাখবেন, ভাই এটাতে যদি মাছ না আসে, আমি আবারও বলতেছি এটাতে যদি মাছ না আসে আমাকে কল দিবেন, 100% না, যদি কোনো 1% মানে বাংলাদেশের শেষ হয়ে যায়, 1000 কিংবা 1 লাখ% আমি দিয়ে বলবো যে এগুলোতে চার আসবে, ইয়া মাছ আসবে, 100% মাছ আসবে ভাই, যদি মাছ না আসে আমাকে কল দিবেন। এই যে এভাবে লাড্ডু বানাইবেন, লাড্ডু বানিয়ে পানিতে ফেলবেন, 1 ঘন্টার ভিতরে মাছ আসবে, এটা ফেলার সাথে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে মাছ এসে লাফালাফি করবে। এটা ফেলে দেখেন ভাই, 100% যদি মাছ না পান কিংবা না আসে আপনার চারে, তাহলে আমাকে বলবেন, আমাকে ফোন দিবেন। দর্শক, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিবেন। আমার চ্যানেলটা একদম নতুন, রাঙ্গামাটি থেকে আমি বলতেছি, আমার চ্যানেলটা একদম নতুন, এখানে মাছি মশা এসে ভিড় করতেছে, আমি এখনই এটা ইয়া করে ফেলতে হবে। আপনারা তো দেখতেছেন এখানে প্রচুর মাছি আসছে, তো এখানে প্রচুর দুর্গন্ধ হচ্ছে। তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে চাপ দিবেন, যেন আমার প্রত্যেকটা নোটিফিকেশন আপনারা পান। আর দর্শক, আমি রাঙ্গামাটি থেকে বলতেছি, জাবা কীভাবে, মদের জাবা কীভাবে বানায় আমি আপনাদেরকে দেখাই দিব। মদের জাবা ছাড়া মাছ, বড় মাছ পাওয়া যায় না, এটার বিকল্প যদি কিছু দেন তাই হয়তো পাইতে পারেন।